সালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, এই তো আছি মোটামুটি, একটু অসুস্থ। তো এই যে আমি যাচ্ছি শহরে, আর এটা কি হওয়ার কথা ছিল? ছিল না। আপনি, আমি একজন সন্তানের মা, আর আমাদের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে লেখাপড়া করানোর জন্য পাঠানো হয়, আর সেই স্কুল কলেজে পড়াকালীন সময়ে দেশের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত মানে ছাত্রছাত্রীর রক্ত ঝরছে, তাদের প্রতিদান কি দিতে পারবো? পারবো না, তাদের কাছে সত্যি আমরা খুবই ঋণী। আর আজকে শহরে আসছি ডক্টর দেখানোর জন্য। তো এই তো আমরা সিএনজিতে বসে আছি। তো আমি সিএনজি থেকে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগতেছিল, যে দেশের জন্য কত কিছু করতে পারে ছাত্রছাত্রীরা, রক্ত দিছে, এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, একদম কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে, কারো ছাতা আছে মাথার উপরে, কারো ছাতা নাই। তো তারা প্রমাণ করে দিল যে তারা দেশের জন্য কত কিছুই না করতে পারে, জীবনটা তো দিতেই পারে, এর সাথে আরও যা যা করার আছে সব কিছু তারা করতে পারে। তো আমি একজন মা হয়ে সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, লেখাপড়া শিখে যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসিব দান করে। তো এই তো দেখতে পারছেন চারপাশে শুধু সবাই মানে এই যে কাজ করতেছে, ট্রাফিক পুলিশ ভাইরা যে কাজগুলো করতো সেই কাজগুলো ছোটো ছোটো ভাই বোনরা আমাদের সন্তানের মতো তারাই করছে, তাদের প্রতিদান কিন্তু আমরা কোনো দিনে দিতে পারবো না, সত্যি আমরা তাদের কাছে ঋণী। আমি মা হয়ে বলতেছি সন্তানের কাছে সত্যি আমরা খুবই ঋণী। ডক্টর দেখিয়ে যখন নিজের এলাকায় আসলাম তখনও না প্রাণটা ভরে গেল। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রামেরকান্দা বোর্ডিং কলেজের সামনে, বোর্ডিংয়ে সব জায়গাতে, এখানেও স্টুডেন্টরা কীভাবে ট্রাফিকের দায়িত্ব পালনগুলো করতেছে দেখো। আর এখানে আরেকটা বিষয় আমার খুবই লাগলো, আমরা যে রিক্সাটা নিলাম বাসায় যাওয়ার জন্য সেই রিক্সাওয়ালাটাও কিন্তু একজন মহিলা, দেখো কি সুন্দর করে উনি এই অটো রিক্সাটা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। তো উনিও কিন্তু পেটের দায়ে এই কাজটা করে, তো উনি খুবই ভালো একটা কাজ করতেছে। তো উনি সত্যি খুব একজন ভালো মা, ভালো সন্তান, কারণ কারো কাছে হাত পাতার চাইতে নিজে কিছু করে খাওয়া, সেটাই আমি মনে করি অনেক ভালো একটা সম্মানের কাজ। তো আমি তো তাকে খুব মানে সম্মানের চোখে দেখলাম, তোমরা সবাই ওনাকে সম্মানের চোখে দেখবে, কারোর কাছে হাত পেত না, নিজে কিছু একটা করে দেখাও, নিজে কিছু করবা তো সেটাই অনেক শান্তি। তো ওনার সাথে যাচ্ছিলাম আর বসে বসে কথা বলতেছিলাম, তো উনি বলতেছিল যে আমি কারো কাছে হাত না পেতে, কারো বাসায় কাজ না করে আমি নিজে কিছু করতেছি, নিজে সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছি, নিজে খাওয়া দাওয়া করছি সন্তানদের নিয়ে, ফ্যামিলি নিয়ে মানে চলতে পারতেছি, এরকম একটা সুযোগ হয়েছে। তো সত্যি ওনাকে দেখে খুবই ভালো লাগলো। তো আমরা একদম বাড়ির কাছেই এসে পড়ছি, তো ওনাকে ভাড়াটা দিয়ে দিলাম। তো এখন এই যে আমরা বাসায় চলে যাচ্ছি, তো সবাই ওনার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য এই দোয়া করি। আল্লাহ হাফেজ।